Chapter 41. এখানে চলে যাই প্রথমটা, মার্ভিন মুজ ক্যাট ফ্রিক ফাইনাল ম্যাচ। সো এখানে একটা ক্যারেক্টার আছে, ক্যারেক্টারটার নাম হচ্ছে আপনার মার্ভিন মুজ। তো এখানে আমরা কিছু বোন বসাইছি, তো এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে বোনটা আমাদের আগের বোন থেকে একটু আলাদা দেখতে, তাই না? এই বোনটা কীরকম সেটা আমরা কালকে দেখে নেবো না, এই বোনটা কী আসলে, এই সিস্টেমটা কী, এটা এটা এরকম কেন, আমরা যে বোনটা কাজ করছি এটা এরকম কেন। বাট আপনাদের বোনটাকে প্র্যাকটিস করা জরুরি, কারণ আমাদের বোনের কাজ আছে কিন্তু ক্যারেক্টার এনিমেশন করবো এখন। তো যাই হোক, এটা আমাদেরকে বলতে হচ্ছে বোন আছে, এগুলোকে মনে করেন এগুলো একটা বোন, ঠিক আছে, মানে বক্সের মতো। তো আমরা যদি আনফ্রিজ অল দিই, দেখেন তো এটার মধ্যে স্কিন মডিফায়ার বসাবো, একই জিনিস মডিফায়ার, ঠিক আছে। স্কিন মডিফায়ার বসানোর পর এখানে কি করব, অ্যাড ইউজ করব, তারপর আমরা এখান থেকে কি দেখবো, যতগুলো আছে তাই না, এখানে যা আছে এটা না, এটা আলাদা, এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এগুলো কিন্তু এই যেগুলো, তাই না সালাম সাহেব? এখন যদি আমরা এটাকে কি করব, এডিট ইনভলভ দিই, ওই যে পুরো আগের সিস্টেম, এই যে বোন, এই যে বোন, ঠিক আছে, এক মিনিট দেখেন, আগে আমি সলিউশন করে দেবো না, হ্যাঁ বলেন। তো এটাও সেম, আমরা কী কী বোন এখানে পায়ের কাজটা করছে বইতে, আমি কাজটা করবো না, আমি দেখে দিচ্ছি কী কী করতেছে। স্কিন মডিফায়ার অ্যাড করছে, অ্যাটাচিং স্কিন টু ক্যাট রিগ, এটাকে আমরা বলছি ক্যাট রিগ, যেটা আমরা বলতেছি একটু অন্যরকম দেখতে, এই যে এগুলো এগুলোকে বলা হচ্ছে ক্যাট রিগ, আমরা কালকে পড়বো এটা ক্যাট রিগ নিয়ে। তারপরে ক্যাট রিগের মধ্যে এনভেলপ, আপনার এনভেলপের নামটা সম্পর্কে এখন পরিচিত নিশ্চয়ই, যে সিলিন্ডার আকারে যেটা দেখা যায় সেটা এনভেলপ বলতেছে, আই মিন এই যে এনভেলপ, দিস ইজ আর এনভেলপ। তারপরে এডিটিং এনভেলপ, আমরা বলছি যে কীভাবে আমরা এনভেলপটা এডিট করতে পারি, মানে আই মিন রেডিয়াস চেঞ্জ করতে পারি, বা রোটেশন বা পজিশন চেঞ্জ করতে পারি আমরা। এখানে বলা আছে যে এনভেলপ কনসিস্ট অফ টু ক্যাপসুল শেপড বলুনস, বোঝা যাচ্ছে, আমরা এটা নিয়ে আলোচনা করে ফেলছি অলরেডি। ওয়েট, বুঝতে পারছেন কি, অ্যাপসুলেটে আপনি ভ্যালুটা যেটাই বসান সেটাই ওয়েট। তো ম্যাক্সিমাম ভ্যালু কত, ওয়ান, এগুলো জানেন সবই নিশ্চয়ই, এই টুলটা দেখে ফেলছেন কিছুক্ষণ আগে, পাশে দেখাইছেন এটা আছে, এটা দরকার নাই। তারপর অ্যাপ্লাইং স্কিন ওয়েট, এটা যে আমরা এই যে 0.25 বসাইছে, কোনো জায়গায় 1 বসাইছে, কোনো জায়গায় 2 বসাইছে, এই যে 1 বসাইছে, বুঝতে পারতেছেন আমরা যে কাজগুলো করছি এতক্ষণ, এই কাজগুলোই এখানে করছে আর কি। এক জায়গায় 2.5 বসাইছে, যে এখানে যতটুকু রোটেশন দরকার সেখানে যত যেটা যেটা বসাইছে দরকার আছে সেটাই আর কি বসাইছে, এখানে এরকম কিছু নাই। তারপর একটা টপিক আছে যেটার নাম হলো মিরর সেটিং। মিরর সেটিং ব্যাপারটা হলো কি, যে যখন আমরা আমরা এখানে যেমন এটা একটা সিমেট্রিক অবজেক্ট, সিমেট্রিক অবজেক্টে যেটা হবে যে আমরা এই বোন, এই বোন আর এই বোন যেই কাজটা করবে, এই বোন, এই বোন এবং সেম কাজই করবে। আমরা এই বোন যা কাজ করবে, এই বোন সেই কাজ করবে, এই বোন যা কাজ করবে, এই বোন সেই কাজ করবে। সো সেক্ষেত্রে আমাদের যদি সেটা মিরর অবজেক্ট হয়, মিরর অবজেক্ট তার মানে মাথা কি মিরর অবজেক্ট বা শরীর, এখন শরীরটা না কিন্তু আর কি, ঠিক আছে, বা আমাদের এই হেইটটা যদি সবগুলো মানে হয় মিরর তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কিন্তু মিরর অবজেক্ট করা যাবে না। তো আমাদের একটা অবজেক্ট যদি আর কি আপনার, না এখানে ফুল বডি মিরর, ফুল বডি এখানে মিরর করা হয়েছে, বাট
দেখেন এই যে এখানে বোনগুলো আছে আলাদা আলাদা, এগুলোতে কিন্তু কোনো মিরর নাই আর কি, এটা একটাই তাই না, এগুলোতে একটাই আর কি, এটার কোনো মিরর নেই। সো এগুলো আমাদের বাই হ্যান্ড হাতে হাতে জিনিসটা করতে হবে, স্ক্রিন প্রসেস করতে হবে, বাট এগুলো আমরা করার পর এই জিনিসটা আমরা এখানে ট্রান্সফার করে দিতে পারি। সেটা কীভাবে, সেগুলো বোনটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ধরেন এখানে আমরা স্ক্রিনে টাচ করছি সাপোজ, তারপর আমাদের যে কাজটা করতে হবে এখানে একটা মিরর অপশন আছে, মিরর প্যারামিটার্স, এটা মিরর মোডে যাব। মিরর মোডে যাওয়ার পর এটা সেটিংয়ের ব্যাপার আছে এখানে, মিরর মোড এক্সিটো, কিন্তু এটা অফসেট চেঞ্জ হয়ে গেল। তো দেখেন এখানে দেখছেন একটা ইয়েলো লেখা, আমরা মিরর মোডে চেঞ্জ করতেছি, দেখছেন এই যে যে ওয়াই, এই যে এই যে এই যে এটা এই দাগটা, এই দাগটাই হলে কি আমার এমন একটা অবস্থায় নিয়ে আসতে হবে যেটা এটা আপনার মাঝখান বরাবর থাকে, কিন্তু এটা এটা দেখা যাচ্ছে একটু বাঁকা। সো এই জিনিসগুলো আসলে বলতেছি যে এই মিরর মোডটা অন করার পরে আমরা যদি আমরা যে এটা যখন আমরা ওই যে ওয়ার্ড কোয়ালিটি সিস্টেম ঠিক থাকবে তখন এটা মাঝখানে বসে পড়বে, তখন কি করতে হবে এখানে পেস্ট গ্রিন ব্লু বোনস, মানে এই যে ব্লু বোন বাম পাশে একটা বড় ব্লু, এটা সিলেক্ট করে আমরা যদি পেস্ট গ্রিন টু ব্লু ভার্টেক্স এটা দিই, তাহলে এই পাশের ভার্টেক্স মানে স্ক্রিনগুলো এই পাশে চলে আসবে, মানে দুইটাতেই সেম জিনিসটা অ্যাপ্লিকেবল হবে। তো আপাতত মিরর সম্পর্কে এতটুকু আর কি, দেখেন আমরা যখন ফুল ক্যারেক্টারটা করব তখন অবশ্যই এটা করতে হবে আর কি, বাট এটা প্রসেসিংটা ঠিক নাই, এটা করতে হবে ঠিক। তো আমি আবার বলতেছি এটা কী করবে, পেস্ট গ্রিন মানে আসলে আমরা যখন মিররটা করব তখন দেখবেন যে এই যেখানে সব কিছু লাল দেখাচ্ছে না, এটার মানে হচ্ছে এটার মিরর ঠিক নাই। যখন আমাদের মিররটা 100% ঠিক থাকবে তখন এখানে গ্রিন দেখাবে, এক পাশে গ্রিন দেখাবে, এক পাশে ব্লু দেখাবে, তখন আমাদের যে কাজটা করতে হবে এই যে পেস্ট গ্রিন টু ব্লু বোনস, মানে এখানে ব্লু বোনের যে স্ক্রিনটা সেটা কি, হ্যাঁ গ্রিনের যেটা পেস্ট গ্রিন টু ব্লু বোনস, ব্লুতে এটা এফেক্টেড হবে আর কি এটার ওয়েভটা। সো এটা মিরর করে মানে আমরা যদি একই সিমেট্রিক্যাল অবজেক্ট হয় তাহলে আমরা সেটাকে মিরর করব, আমাদের এটাকে বারবার দুই পা দুই অ্যাঙ্কেল দুই হাতের উপরে এগুলো করতে হবে না এটাই। তো এগুলো এখানে একই কাজ করছে, ওয়েট টুল নিয়ে কাজ, মিরর স্ক্রিন ওয়েস। হ্যাঁ বলেন, মেকিং আ সিম্পল স্কোয়ার বটল ওয়াল, এখানে যে কাজটা করা হয়েছে এখানে বলা হয়েছে যে একটা স্কিন ওয়ার্প মডিফায়ার দিয়ে কাজ করতে, তো বেসিক্যালি স্কিন ওয়ার্প মডিফায়ারটা এখানে আমরা যদি লাইনটা সিলেক্ট দেখি যে স্কিন ওয়ার্প মডিফায়ার মে বি অ্যাপ্লাইড টু হাই রেজুলেশন মেশ, মানে একটা হাই রেজুলেশন মেশে অ্যাপ্লাই করে সেটাকে লো রেজুলেশনের অ্যানিমেশনটা আর কি করতে পারি, এর সাথে অ্যাটাচ করে দিতে পারি আর কি। তো লিসেন ফাইলটা করলে বোঝা যাবে, আসেন ওপেন 41 ওয়াকিং স্কোয়ার বোতল, এটা ওকে করলে আমাদের এখানে যেটা বোতল দেখা যাচ্ছে একটা হলো আপনার লো রেজুলেশন, যেটা বক্স ডেফিনেটলি এটা একটা নর্মাল বক্স, এবং এটা লো রেজুলেশন আপনি যদি F4 দেন তাহলে বুঝতে পারতেছেন তাই না, এটা লো রেজুলেশন, এটা একটা হাই রেজুলেশন। ওকে তো আমরা লো রেজুলেশনটা হাই রেজুলেশনের উপরে বসাবো সেম ভাবে ড্র করে, তারপর যেটা করবো হাই রেজুলেশনের যে বক্সটা আছে সেটাকে এটা আবার স্মুথ দেওয়া অ্যাকচুয়ালি, তারপর হাই রেজুলেশনের বক্সটাকে আমরা যেটা করবো স্ক্রিন ওয়ার্প মডিফায়ার ইউজ করবো স্ক্রিন ওয়ার্প, তার আগে একটু দেখে নিই আমাদের এই লো রেজুলেশনটা বোতলটা কিন্তু এটা ওয়ার্ক করতেছে ঠিক আছে, এই দেখেন হাঁটতেছে মানে অ্যানিমেটেড অ্যাকচুয়ালি। তো আমরা এখন হাই রেজুলেশনটা সিলেকশন সিলেক্ট করলাম, তারপরে এটাকে স্ক্রিন ওয়ার্প স্ক্রিন র্যাপ স্ক্রিন র্যাপ মডিফায়ার এটা দিলাম, এটা দেওয়ার পর অ্যাড অ্যাড কাকে করবো লো রেজুলেশন যে বটনটা আছে সেটাকে, এই দেখেন এটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলে আমাদের ফাইনালি আর কি হবে আমাদের হাই রেজুলেশনটা
লো রেজুলেশনে মুভ করবে, এরপর আপনি যদি কাজ যেটা করবেন লো রেজুলেশনকে হাই সিলেকশন দিলে, কিন্তু লো রেজুলেশন ধরে হাই সিলেকশন দিলে শুধুমাত্র এটা করতে সুবিধা হবে। সো এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা লো রেজুলেশনকে অফ মডিফায়ার ইসকি মডিফায়ারটা একটু দেখতে হবে। আমরা যে চ্যাপ ম্যাক্স ফাইলটা খুলবো সেটা হলো বাউন বাইসেফ, বাইসেপটা বাইসেপটা নেওয়ার পর প্রথম যে মেশটা আছে সে মেশটার উপর সরাসরি আর কি আমরা স্কিন ওয়ার্ক স্কিন অফ মডিফাইটা ইউজ করবো। হ্যাঁ, তারপর আমরা যে কাজটা করবো তারপর আমরা সরাসরি এখান থেকে ফোর আর্ম বোন যেটা মাঝখানেরটা আছে সেটা নিয়ে গেলাম। অটোকে অ্যানেবল থাকবে, অটোকে এখন অ্যানেবল না, আগে একটু আমি এটাকে এরকম করে দিই, তারপর আমি অটোকেটা অ্যানেবল করে রাখি 10 যাওয়ার পর। ওকে, এটা হলো। তারপর আমরা আবার অবজেক্টে চলে গেলাম, অটোকে মোড় তো অনই, সরি অ্যানিমেশন তো অনই, অ্যানিমেশন করা অ্যানিমেশন তো আছে এটার মধ্যে, অটোকে অফ করে দিই। তারপর আমরা ঠিক 0 100 যখন আসবো তখন এখানে আগে অ্যাড বোন দিয়ে আমরা ফোর আর্ম বোন যেটাকে অ্যানিমেশন করছি সেটাকে অ্যাড করলাম। ফাইন, টেনে ফোর আর্ম বোন দিয়েছি। তারপর এখান থেকে যেটা দিতে হবে নিচে যাওয়ার পর ফোর আর্ম বোনটা সিলেক্ট করি, নিচে যাওয়ার পর ক্রিয়েট মর্ফ, ক্রিয়েট মর্ফ দিলে এই পর্যন্ত চলে আসে যেরকম আমাদের হয়েছিল পর্যন্ত। তারপর আমাদের কী করতে হবে, তো আমরা এডিটে দিব, এডিট সরি এডিটে দিব, এডিটে দেওয়ার পর আমরা সকল একটা পার্ট সিলেক্ট করতে পারি। ওকে, ঠিক আছে, বুঝতে পারছেন? 10 কিন্তু এখান থেকে আমি বলবো বাইসেপটা একটু বাড়বে। ওকে, ফাইন, বাড়ার পর তাহলে দেখেন কী হবে, এটা আবার জিরোতে, এখন যে আমরা এডিটটা বন্ধ করে দিই তো দেখেন জিরো থেকে যখন আমরা দেবো তখন বাইসেপটা মাসেল ফুল যাচ্ছে। এটাই ছিল আর কি আপনাদের স্কিন গ্রাফিকটা, তোমরা অফ করে দিলে বাই ডিফল্ট এটা ছিল, যখন আমরা টেনে যাবো তখন মাসেলটা ফর্ম করতেছে বেসিক এটা ছিল এটা।